السلام عليكم ورحمة الله يا أيها الطلاب أريدونكم بالخير প্রিয় শিক্ষার্থীগণ আজকে তোমাদের সামনে চমৎকার একটি পড়া নিয়ে হাজির হয়েছে আমি কাজী আব্দুল আজিজ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হলো আদ-দুরুসুল আউয়াল অর্থাৎ প্রথম অধ্যায় আদ-দুরুসুল আউয়াল তো আমাদের আজকে পড়ার যে বিষয়টি এটি হলো নাতাআল্লামু বিসওয়ারি অর্থাৎ ছবি দেখে শিখি নাতাআল্লাম অর্থাৎ আমরা শিখি বিসওয়ারি ছবি দেখে লক্ষ্য করো প্রথমে যে শব্দটি বা যে ছবিটি রয়েছে সেটি হলো একটি সোফার ছবি সোফা সোফা আরবিতে হলো আরিকাতুন সোফা আরবিতে হলো আরিকাতুন হামজা জবর আ রয়ে জেরি আরি কাব জবর কা আরিকা তাদু পিস্তুন আরিকাতুন আরিকাতুন অর্থ সোফা আরিকাতুন সোফা এরপর দেখো বাওয়াবাতুন বাওয়াবাতুন শব্দের অর্থ হলো গেট বাওয়া জবর বাউ ওয়াও আলিফ জবর ও বাওয়া বাজবর বা বাউয়া বা তা দুই পেস্তুন বাউয়াবাতুন বাউয়াবাতুন শব্দের অর্থ গেট লক্ষ্য করো এরপরে দেখো যে ছবিটি দেওয়া সেটি হলো একটি পানের ছবি পান পান আরবিতে হলো তাম্বুলুন এখানে যদিও লেখা আছে তানবুলুন কিন্তু আমি উচ্চারণ করেছি তাম্বুলুন কেন কারণ হলো যযমযুক্ত নুনের উপরে দেখো এখানে আছে যযমযুক্ত নুনে যে নুনের উপরে যে যযম বা সাকিন রয়েছে এই নুনের যযমযুক্ত বা সাকিনযুক্ত নুনের পরে যদি বা হরফ থাকে তাহলে এই নুনকে আর নুন পড়া যাবে না এটাকে পড়তে হবে মিম মিম দ্বারা গুণ না করে পড়তে হবে মিম দ্বারা পরিবর্তন করে গুণ না করে পড়তে হবে গুণ না সহকারে পড়তে হবে যেমন তানবুলুন এটা পড়তে হবে তাম্বুলুন 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 শব্দের অর্থ হলো পান এটা সবাই লক্ষ্য মনে রাখবে এটা হলো তাজবিদের একটা নিয়ম যযমযুক্ত নুনের পরে বা আসলে সেই নুনকে নুন দ্বারা পরিবর্তন করে গুণ না সহকারে পড়তে হয় যেমন তাম্বুলুন এরপরে দেখো সুমুন সুমুন অর্থ হলো রসুন রসুন আরবি সুমুন সাওপেশ সু মিম দুই পেশ মুন সুমুন সুমন শব্দের অর্থ রসুন সাওপেশ সু মিম দুই পেশ মুন সুমুন রসুন এরপরে আরও শব্দ রয়েছে দেখো একটা মোবাইলের ছবি দেখা যাচ্ছে এরপরে জুতোর ছবি শশার ছবি এবং বালতির ছবি দেখো মোবাইল এই মোবাইলের আরবি হলো জাওয়ালুন মোবাইল আরবি জাওয়ালুন জিম ওয়াও জবর জাউ ওয়াও আলিফ জবর অ জাওয়া নাম দুই পেশ নুন জাওয়ালুন জাওয়ালুন মোবাইল এরপর হলো দেখো জুতার ছবি দেখা যাচ্ছে জুতা আরবি হলো হিজাউন হাজির হি জাল আলিফ জবর জা হিজা হামজা দুই পেশ উন হিজাউন হিজাউন অর্থ হলো জুতো এরপর দেখো শশা শশা আরবিতে হলো খিয়ারুন খজের খি ইয়ালিব জবরিয়া খিয়া রদু পেশলুন খিয়ারুন খিয়ারুন অর্থ হলো শশা খিয়ারুন শশা এরপরে দেখো বালতির ছবি বালতি আরবি হলো দাল উন দাল আমজবর দাল ওয়াও দুই পেশ উন দাল উন দাল উন অর্থ বালতি দাল উন বালতি এরপরে আরও অনেক শব্দ রয়েছে দেখো একটা নেকড়ের ছবি ডালিমের ছবি ফুলের ছবি দেখো নেকড়ের ছবিটা দেখাচ্ছে নেকড়ে আরবি হলো জি বুন জাল হামজা জেরে জি বা দুই পেশ বুন জি বুন জি বুন শব্দের অর্থ হলো নেকড়ে জাল হামজা জেরে জি বা দুই পেশ বুন জি বুন নেকড়ে এরপরে রুম্মানুন রুম্মানুন অর্থ ডালিম এটা দেখো মিমের উপরে আর হলো নুনের হুপ উপরে যদি তাসদিদ হয় যেমন যে তিন দাঁতওয়ালা যে তাসদিদ এটাকে তাসদিদ বলে মিম এবং নুনের উপরে যদি তাসদিদ হয় তবে সেই মিম এবং নুনকে গুণনা করে পড়তে হয় তো আমরা গুণনা করে পড়ি রমিম পেশ রুম মিমালি জরমা রুম্মা রমিম পেশ রুম মিমালি জরমা রুম্মা নুন দুই পেশ নুন রুম্মানুন রুম্মানুন অর্থ ডালিম রুম্মানুন অর্থ ডালিম এটাও তাজবিদের একটা নিয়ম পবিত্র কোরআন পড়ার সময় এভাবে পড়তে হবে মিম এবং নুনের উপরে তাসদিদ হলে সেটা গুণ না করে পড়তে হবে রুম্মানুন ডালিম এরপর দেখো একটা ফুলের ছবি এই ফুল আরবি হলো জাহরুন
জাহাজের জাহ রদুপিশ রুন জাহরুন জাহরুন অর্থ ফুল যদি একটা গোলাপ ফুল কিন্তু এটা কিন্তু গোলাপ নয় জাহরুন অর্থ ফুল সকল ফুলকে বোঝায় গোলাপ আরবি হলো অর্দাতুন বা অর্দাত গোলাপ জাহরুন অর্থ ফুল এরপর দেখো ঘড়ি ঘড়ি আরবি হলো সাআতুন সিন আলিফ জবর সা আইন জবর আ সাআ তাদুপিশ তুন সাআতুন ঘড়ি এরপরে আরও শব্দ রয়েছে দেখো চায়ের ছবি সলাপ পড়ছে একজন দেখো শাউন শাউন অর্থ হলো চা চা আরবি শাউন সিনালিক জুবের শাহ ইয়ে দুপেশ উন শাউন শাউন অর্থ হলো চা এরপরে সলাতুন সলাত অর্থ হলো সলাত বা আমরা নামাজ বলি যদিও এটা হবে সলাত সলাতের আরবি সলাতের অর্থ সলাতি হবে সদর সা লামাল জুবিল্লা সোলা তা দুই পেশতুন সোলাতুন সোলাতুন অর্থ সোলাত বা নামাজ এরপরে দেখো বাতি এটা কিন্তু এই বাতির ছবি লাইট এটা আরবি হলো দিয়াউন দজ্জের দি ইয়ালিব জুবরিয়া দিয়া হামজা দুই পেশ উন দিয়াউন দিয়াউন অর্থ হলো বাতি এরপর দেখো একটা শিশুর ছবি দেখা যাচ্ছে শিশু এই শিশু আরবি হলো তিফলুন শিশু আরবি তিফলুন তফাজের তিফ লাম দুই পেশ লুন তিফলুন তিফলুন অর্থ শিশু এরপরে দেখো আরও কিছু শব্দ রয়েছে এটা অন্ধকার অন্ধকার আরবি হলো জুল মাতুন জুল মাতুন জলাম পেশ জুল মিঞ্জর মা জুল মা তা দুই পেশ তুন জুল মাতুন জুল মাতুন অর্থ অন্ধকার জুল মাতুন অন্ধকার এরপরে হলো দেখো আমাদের বাংলাদেশের পতাকার ছবি পতাকার বি হলো আলামুন আইন জবর আ লাম জবুল্লা আলা মিম দুই পেশ মুন আলামুন আলামুন অর্থ পতাকা আলামুন পতাকা এরপর দেখো ছাগলের ছবি ছাগল আরবি হলো ওনামুন ওয়াইন জবর ওয়া নুন জবর না ওনা মিম দুই পেশ মুন ওনামুন গোনামুন অর্থ ছাগল গোনামুন ছাগল এরপরে ফারাসুন ফারাসুন অর্থ ঘোড়া ঘোড়ার বি হলো ফারাসুন হজবর ফা রজবর ফার সুন দুই পেশ সুন ফারাসুন ফারাসুন ঘোড়া গোলাকৃতি গোলাকৃতি কোনো বস্তুকে বোঝানোর ক্ষেত্রে উরসুন ব্যবহার করা হয় উরসুন অর্থ হলো গোলাকৃতি বা গোল এটা একটা দেখো সিঁড়ির ছবি সিঁড়িটা যদি দেখো গোল দেখা যাচ্ছে এটা গোলাকৃতিকে বলা হয় উরসুন কপ্রপেশ উর সদ্যপেশ সুন উরসুন তো গোলাকৃতি এটা সিঁড়িকেও বোঝায় এরপর দেখো বল বলার বি হলো কুরতুন কাপ্যেশ কু রজবর কুর তা দুই পিস্তুন কুরাতুন কুরাতুন অর্থ হলো বল কুরাতুন বল এরপরে লাইলুন লামিয়া জবর লাই লাম দুই পিস্তুন লাইলুন লাইলুন অর্থ রাত যে রাত হয় না সূর্য ডুবার পরে যে রাত হয় এই রাতকে বলা হয় আরবিতে বলা হয় লাইলুন লাইলুন অর্থ রাত এরপর দেখো মসজিদুন মসজিদুন অর্থ মসজিদ মিম সিন জবর মাস জিমজির জি মসজিদ আল দুই পেশ দুন মসজিদুন মসজিদ এটা আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের ছবি এটার নাম হলো মসজিদ বেতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদ তো প্রিয় শিক্ষার্থীগণ এরপর দেখো আরো কিছু ছবি আছে এটা মৌমাছির ছবি এরপরে পাতার ছবি টেলিফোনের ছবি দিন দেখো এগুলো আমরা আরবি পড়ব দেখো এই মৌমাছি আরবি হলো নাহলুন নুন হাজাবে নাহ লাম দুই পেশ লুন নাহলুন নাহলুন অর্থ মৌমাছি এরপরে দেখো পাতা এই পাতা আরবি হলো অরকুন অরকুন অর্থ পাতা গাছের পাতা আরবিতে বলে অরকুন অরকুন দ্বারা কাগজও বোঝায় যে আমরা যে কাগজে লেখা লিখি এটাকে অরকুন বলা হয় এবার এই গাছের পাতাকে ওরকম বলা হয় এরপর দেখো হাতিফুন 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 অর্থ টেলিফোন হালিফ জবর হা তাজির তি হাতি ফাদুকেশ ফুন হাতিফুন টেলিফোন এরপর হলো ইয়ামুন ইয়ামুন শব্দের অর্থ হলো দিন কার্তিকগণ তোমরা এই শব্দার্থগুলো আরবি মুখস্থ করবে ছবি দেখে এগুলো আরবি মুখস্থ করবে এবং বাংলা অর্থ সহ
অর্থগুলো পাশাপাশি পড়ে নেবে। তো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।